হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাভেলার জুনু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুনায়েদ খান। আজকে আপনাদেরকে দেখাবো সিরামিক মগে কিভাবে ছবি প্রিন্ট করা হয়, কোথা থেকে প্রিন্ট করাবো, কত টাকা লাগবে, সব বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। পল্টন নীলক্ষেতে আপনারা পাইকারি দামে ছবি প্রিন্ট করতে পারবেন। আমরা আজকে এসেছি নীলক্ষেতে বাকুশা মার্কেটে মুস্তাফিজ প্রিন্ট মিডিয়াতে। ভিডিওতে এখন যেই মেশিনটি দেখতে পাচ্ছেন, মূলত এটি দিয়েই মক প্রিন্ট করা হয়। কম্পিউটারে ডিজাইন করার পর তার একটি কপি বের করা হয়। সেই কার্বন কপিটি মাপ মতো কেটে মগে কস্টিপ দিয়ে লাগানো হয়। আমাদের প্রিন্ট করার মেশিনটা ইতিমধ্যে হিটে দেওয়া হয়েছে। আর এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিটি মগ 150 টাকা করে পড়েছে আমাদের। এই তো মগের ডিজাইন রেডি। এখন এটাকে মাপ মতো কেটে মগে লাগিয়ে দেওয়া হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মগে কিভাবে ডিজাইন লাগানো হচ্ছে। 180 ডিগ্রি তাপমাত্রায় 3 মিনিট রেখে একটি মগ প্রিন্ট করা হয়। এই তো মগটি এখন প্রিন্টে বসানোর জন্য পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে। সবশেষে ফাইনালি মগটিকে প্রিন্ট করার জন্য মেশিনে বসিয়ে দেওয়া হলো। এভাবে থাকবে 3 মিনিট। তিন মিনিট পরে এখন মগটিকে মেশিন থেকে বের করা হচ্ছে। চলুন দেখে আসি কেমন হলো প্রিন্ট। এই তো কত সুন্দর চমৎকার একটি ছবি প্রিন্ট হয়ে গেল। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো ফাইনাল লুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।